নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি ম্যাক্রোনি পাস্তা। এই পাস্তা আমি কীরকম করে বানাই তোমরা দেখে নাও, খুব সহজেই তৈরি হয়ে যায়। প্রথমে এক বাটি পাস্তা নিয়ে নিয়েছি, এদিকে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে, তাতে নুন একটু তেল ছড়িয়ে দিলাম, দিয়ে পাস্তাটা সিদ্ধ করে নেব। দেখো পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল দিয়ে দিলাম, রসুন কুচি দিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এবার গাজর কুচি, বিনস, ক্যাপসিকাম দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম। নিয়ে এবার বেবি কর্ন দিলাম, কড়াইশুঁটি আর কর্ন দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, দেখো সবজিগুলো একটু সিদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে আমি টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে নিলাম। এবার আমি সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম, দিয়ে সবজির সাথে ভালো করে এবার পাস্তাটা আমি মিশিয়ে নেব। দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ওপর থেকে আমি একটু গোলমরিচ গুঁড়ো আর অরিগ্যানো ছড়িয়ে দিলাম, দিলেই আমার পাস্তা রেডি। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।